আনাবিল টিভি সত্যের সাথে। উৎসব মুখর পরিবেশে শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদদের প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক নির্বাচন ও পরিচিতি সভা এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর IDB ভবনে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের পূর্বে নির্বাচন কমিশন সকল প্রার্থীদের সাথে ভোটারদের পরিচয় করিয়ে দেন। এ সময় প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সুষ্ঠুভাবে ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান। সারাদেশ থেকে 500 জন ভোটার তাদের নতুন নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডাক্তার MA বাসেত। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি নির্বাচন এর প্রধান নির্বাচন কমিশনার ও বোর্ড এফিলিয়েট সোসাইটি ফর মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট এর সভাপতি অধ্যাপক ডাক্তার MA বাসেত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব, রাজশাহী বিভাগের বোর্ড এফিলিয়েট সোসাইটি ফর মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট এর সভাপতি প্রকৌশলী অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন, অ্যাডভোকেট হুমায়ুন কবির, SPKS এর চেয়ারম্যান গৌরঙ্গ বিশ্বাস প্রমুখ। নির্বাচনে 420 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন হারুনুর রশিদ, 195 ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন খালেদ মুসান্না ও 251 ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ রানা। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। এছাড়াও আগত অতিথিবৃন্দদের ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ ডেন্টিস্টদের অধিকার আদায় সহ সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমি মোহাম্মদ হারুনুর রশিদ আরঙ্গম, সাবেক কনভেনার, বর্তমান বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী। বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি টেকনোলজিস্ট জাতির একটি সংগঠন। সেই সংগঠনে আমাদের যে প্র্যাকটিসে যে প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতার জন্য আমাদের যা কিছু দরকার, আমি সভাপতি হিসাবে নির্বাচিত হলে আমি সবার জন্য সেটা করে যাব এবং বুক ফুলিয়ে যেন প্র্যাকটিস করতে পারে এবং গরিব দুঃখী মানুষের সেবা করতে পারে, সেই জন্য আমি সর্বাত্মক সবাইকে সহযোগিতা করব। আমি মোহাম্মদ খালেদ মুসান্না, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির সাবেক মহাসচিব। আর এই 2021 এবং 23 এই টার্মে আমি মহাসচিব পদপ্রার্থী। তিনজন বুট এসে আমরা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক তিনটা ব্যালটে বুট দিবে। আমি এই মহাসচিবের 2 নং ব্যালটে সকল ভোটারের কাছে বুট চাচ্ছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির মহাসচিব পদে হলে আমাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি এবং আমরা যে শ্রেণী বৈষম্যের শিকার হয়েছি, এই শ্রেণী বৈষম্যের শিকার থেকে আমরা উত্তরণ হতে পারবো। আমরা 2010 সালের আইনের পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির নেতৃত্বে আসতে চাই। আমি বিশ্বাস করি আমাকে আপনারা ভোট দিলে অবশ্যই এই জাতির উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করে যাব। আমি মাসুদ রানা, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির অধিকার আদায়ের জন্য আমরা উচ্চ আদালতে আমাদের মামলা চলমান আছে, সেই মামলার পরিচালনা করে আসছি এবং আমাদের সংগঠনের উন্নয়নমুখী বাংলাদেশের সব জেলা সফর করে জেলা কমিটি শক্তিশালী করার কাজ করেছি ইনশাল্লাহ। আমি যদি বিজয়ী হই তাহলে আমাদের সবার প্র্যাকটিসে অনেক বাধা আছে, সেই বাধা অতিক্রম করার জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। আমি আশা করব যারা নির্বাচিত হলেন তাদের পেছনে ঐক্যবদ্ধ থেকে তাদেরকে সাহস যোগাবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। আর আমাদের মুরব্বী ডক্টর বাসেত সাহেব আপনাদের গাইড করে, পরামর্শ দেয়, তিনি অ্যাডভাইজার হিসাবে কাজ করেন। আমি আশা করব যে আপনারা সফল হবেন, যে বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা আপনাদের সামনে আছে, এই নির্বাচিত কমিটি আপনাদেরকে নিয়ে সেগুলো সমাধানের জন্য কাজ করবেন, যাতে এই ডেন্টাল সোসাইটির সকল সদস্যরা নির্বিঘ্নে প্র্যাকটিস করতে পারে, সরকারিভাবে নিয়োগের ব্যবস্থা আরও অবারিত যাতে হয়, এই বিষয়গুলো নিয়ে কমিটি কাজ করবে।
যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, খুবই কম উদাহরণ আছে যে এই এইভাবে এত সুন্দর পরিবেশে সকলে মিলে প্রতিদ্বন্দ্বীরা একসাথে ঘুরতেছে, কথা বলতেছে, এবং এখন রেজাল্ট হওয়ার পরে আমি কারো ভিতরে কোনো ক্ষোভ দুঃখ প্রকাশ পাচ্ছে না। তার মানে আপনাদের ভিতরে যে সমঝোতা, আপনাদের ভিতরে যে ভ্রাতৃত্ববোধ, আপনাদের ভিতরে যে সংগঠনের প্রতি মমত্ববোধ, ভালোবাসা, এটা অসাধারণ, অপূর্ব। আমি এজন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাই।